ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশান তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করছি ফ্রলোয়ল্লাস তো ফ্রলোয়ল্লাস থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যে সকল প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে সেগুলি নিয়ে আলোচনা হবে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ফ্রলোয়ল্লাস থেকে তোমাদের প্রথমে তিন নাম্বার এবং তারপরে পাঁচ নাম্বারের প্রশ্ন এই ভিডিওতে আলোচনা হবে তো যারা ভিডিওটি দেখছ তাদের আমি জানাই তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যতগুলি অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু আলোচনা হয়েছে যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছ ফলোয়লাস একই রকমভাবে তোমাদের পাঠ্য বইয়ের বাকি সকল অধ্যায়গুলি থেকে একটি করে স্পেশাল ভিডিও পোস্ট করা হয়েছে যে ভিডিওতে তোমাদের আলোচনা হয়েছে মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে এমন সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো যারা পূর্বের ভিডিওগুলো দেখো না অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা অবশ্যই বাকি অধ্যায়গুলির ভিডিও তোমরা দেখে নেবে এবং সেই মতো প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করবে এবং এমসি কিউ এবং ভিএস এর জন্য তোমরা কিন্তু টেক্সট বুকে খুব ভালো করে পড়াশোনা করবে দেখো ফলাস থেকে তোমাদের প্রথমে তিন নাম্বারের যে প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে আসছে নবীন জীবন হারা অসুন্দর করতে ছেদন উদ্ধৃতিটির তাৎপর্য লেখো দেখতে পাচ্ছ লাইনটি তুলে দিয়ে এখানে বলা হয়েছে যে উদ্ধৃতির তাৎপর্য লেখো তোমরা যে কোনো অধ্যায় বিশেষ করে বাংলার বলছি যে কোনো অধ্যায়ের প্রশ্নোত্তর তৈরি করার আগে তোমরা ওই অধ্যায়টার বিষয়বস্তু এবং নামকরণগুলোকে ভালো করে পড়ে নেবে এবং লেখকের নাম সে সঙ্গে কাব্যগ্রন্থ এগুলি তোমাদের খুব ভালো করে জানতে হবে এবং তারপর যদি এই প্রশ্নগুলো তৈরি করো তো দেখবে মাধ্যমিকে তোমাদের যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা মোটামুটি অবশ্যই উত্তর দিতে পারবে অর্থাৎ এই প্রশ্নগুলোকে একটু বুঝে তোমরা তৈরি করবে কেমন এবার দেখো তোমাদের দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে এবার মহানিশার শেষে আসবে ঊষা ঊষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো ওই নতুনের কেতন ওড়ে উৎস নির্দেশ করো নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন দেখবে তোমরা এগুলোকে ভালো করে একটু বুঝে পড়বে প্রায় এই ধরনের প্রশ্নই কিন্তু মাধ্যমিকে এসে থাকে এরপর দেখো পরবর্তী প্রশ্ন আমি তোমাদের তিন নাম্বারের মাত্র চারটি প্রশ্ন আলোচনা করব এবং পাঁচ নাম্বারেরও চারটি প্রশ্ন দেব এগুলোকে তোমরা তৈরি করে নেবে চারের দাগে বলা হয়েছে জয় ফলঙ্কর এখানে ফলয়ঙ্কর কে এই কবিতায় তাকে কবিতার কি কি নামে পরিচিত করেছেন এরপরে তোমরা লক্ষ্য করো এবার আমি আসব 5 নম্বরের প্রশ্ন 5 নম্বরের প্রথম প্রশ্ন থাকছে তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছে তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফলোয়লস কবিতার ফটো ভূমিকা বা পটভূমি আলোচনা করে কবি মানুষের পরিচয় দাও খুব ভালো প্রশ্ন একটি তারপরে থাকছে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে ভয়ঙ্কর কিভাবে আসছে কবিতা অবলম্বনে লেখো এরপর থাকছে শেষ প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে এবং সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে তা আলোচনা করো বা কোন প্রসঙ্গে করা হয়েছে ভিউয়ার্স এই সকল প্রশ্নগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে প্র্যাকটিস করো পাশাপাশি অন্যান্য অধ্যায়গুলির প্রশ্ন দেখে নেবে